হাওড়া উৎসবে মেলার নাগরদোলার কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনা। দোলনার কাজ করার সময় প্রায় 70 ফুট উপর থেকে পড়ে গুরুতর জখম চার শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটে রামরাজাতলা শঙ্কর মাছ সংলগ্ন মাঠে। হাওড়ার রামরাজাতলা শঙ্কর মাঠে দুর্ঘটনা ঘটে আজকের দিনে। মেলার জন্য নির্মীয়মান দোলনা তৈরির সময় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঠের মহারাজ অর্থ রোজগারের জন্যই এই মেলা করতে অনুমতি দিয়েছেন। অথচ মঠের ভেতরে মাঠে নোটিশ টাঙানো রয়েছে, সাইকেল বাইক ঢোকা নিষিদ্ধ। তবে মেলার জন্য বড় বড় গাড়ি ঢুকতে তাতে কোনো বাধা নিষেধ নেই। স্থানীয় অভিযোগে এই ভেঙে পড়া নাগরদোলার অংশ কোনো বাচ্চার উপর পড়লে চরম ক্ষতি হতে পারত তাদের পরিবারের। নাগরদোলার কর্মী দাবি করেন, দোলনার কাঠামো তৈরির সময় কাঠামোগুলো বাঁকানো থাকে, সেই কাঠামোর আংটা সোজা হয়ে বেরিয়ে যায়, আর তাতেই বিপত্তি ঘটে। দোলনার উপরে দুইজন কাজ করছিল, তারা উপর থেকে মাটিতে পড়ে যায়, আহত দুজনেই। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপাতত সুস্থ রয়েছে বলেই দাবি তাদের। আহত দুজনের নাম রাকেশ মণ্ডল এবং উলা শেখ, এদের বাড়ি বাড়াইপুর থানা এলাকায়। তবে এই মেলা নিয়ে আপত্তি থাকার কথা জানান স্থানীয় এক বাসিন্দা। তিনি স্পষ্ট বলেন, বাচ্চারা খেলাধুলো করলে মাঠ নষ্ট হওয়ার কথা বলেই মাঠের মহারাজ বন্ধ রাখত খেলা, আর মেলার জন্য মাঠে ঘর তো খুললেই মাঠ খারাপ হয় না। কি না মাঠ খারাপ হয়ে যাবে, আর এই যে এত বড় মেলা বসছে, মাঠে বাঁশ পোতা হচ্ছে, তার বেলায় গর্ত হচ্ছে, তার বেলায় মাঠ খারাপ হচ্ছে না? বড় 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 গাড়ি ঢুকছে মাঠে মেলা মেলার জন্য, তার বেলায় মাঠ খারাপ হচ্ছে না? বলছি যে আজকে তো একটা ডেট হয়ে গেছে, তার বেলায় মাঠটা যাতে মেলাটা বন্ধ হয় সেই ব্যবস্থাটা করুন আপনারা, যাতে মেলাটা বন্ধ হয় আর বাচ্চা পাড়ার বাচ্চারা খেলতে যেতে পারে, পাড়ার বাচ্চারা যাতে মাঠে ঢুকে খেলতে পারে। আপনাদের বাচ্চাদের গায়ে পড়তো কি হতো? আংরাটা মোটামুটি এরকম বেঁকানো আংরা তো, ওটা সোজা হয়ে গেছে, সোজা হয়ে যাওয়ার পরে মালটা বার হয়ে গেছে, বার হয়ে যেতে ওরা উপর থেকে পড়ে গেছে। কজন পড়েছে? কজন পড়েছে? দুজন। দুজনের কি অবস্থা? অবস্থা মোটামুটি এখন ভালো আছে, এখন ওরা হাসপাতালে আছে। এই কবে থেকে বসছিল এটা? এটা বসছে আপনার 1 তারিখে উদ্বোধন, তা আমরা এসেছি এখানে 19 তারিখে। 19 তারিখে এসছো, তাই তো? এই যে তোমার যে কাজ করতে কোনো সিকিউরিটি বেল্ট ফেল কিছু পরো? সিকিউরিটি বেল্ট টেল সবই আছে আমাদের, তবে অনেক সময় অনেক কিছু যে যাবো আর চলে আসবো। হঠাৎ এরকম কেন হলো, কি কারণে? এটা ওই লোহার আংড়া তো, লোহার জিনিস বেঁকানো মাল, ওটা হচ্ছে সোজা হয়ে গিয়ে ছিটকে বার হয়ে গেছে। তারপরে? তারপরে ওই পাইপটা ঠিকরে যখন বার হয়ে পড়ে যায় তখন ওপর থেকে পড়ে যায়। আচ্ছা। কজন ছিল ওপরে? ওপরে ছিল দুজন। আর নিচে? নিচে আর সব লোক ছিল। তাদের যাদের যাদের হয়েছে তাদের নাম কি? একজনের নাম হচ্ছে রাকেশ। রাকেশ কি? রাকেশ কি টাইটেলটা? রাকেশ মোল্লা। আচ্ছা, আর আরেকজন হচ্ছে উলা। উলা 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 শেখ। বাড়ি কোথায় ওদের? ওদের বাড়ি হচ্ছে বারিপুর থানা, উত্তর ভাগ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম অজয় দাস। কি হয়েছিল? টোশন, ইয়ে টোশন দিয়ে স্যাপটা উঠছিল, উঠতে উঠতে এসটা এরকম আগ্রাম আগ্রাটা সোজা হয়ে গিয়ে উপর থেকে ওই স্যাপটা পড়ে গিয়ে পোলের উপরে পড়েছে, পোল থেকে ছিটকে পড়ে গেছে দুজন, একজন পড়ে গেছে নিচে আর একজন। তুমি ছিলে তার মধ্যে? না, আমি নিচে দড়ি ধরেছিলাম। তাদের কি হয়েছে? একজনকার পিজি নিয়ে গেছে, আর একজন ওই বুকে হালকা আঘাত লেগেছে। তাদের কোথায় বাড়ি? কোথায়? সব একই জায়গায়, বাড়িপুর। বাড়িপুর? বাড়িপুর থানা, উত্তর। এখন তোমরা কতদিন কাজ করছো এই লাইনে? 6 বছর। তোমাদের কোনো সেফটি বেল ব্যবহার করা হয়? হ্যাঁ। হ্যাঁ, বেল লাগানো ছিল না? বেল লাগানো ছিল না আজকে? হ্যাঁ, বেল ছিঁড়ে গেছে। বেল ছিঁড়ে গেছে? বেল ছিঁড়ে গেছে। একজনকার বেল ছিঁড়ে গেছে আর একজন পড়ে গেছে। তোমার নাম? নাজিম। কি গাইন ছিল না গো? হ্যাঁ, রডটা সিধা হয়ে গেছে, পড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, উপরে যে ওই যে টানাটা ছিল না গো, ওই রডটা এরকম সিধা ছিল, এরকম বেকানে ছিল, সোজা হয়ে গেছে, উপর থেকে পড়ে গেছে, দুজনে দুই সাইডে পড়ে গেছে। দুজন পড়ে গেছে?
দুজনকে কোথায় নিয়ে গেছে? হাসপাতালে। কোন হাসপাতাল? তোমরা কোথা থেকে আসছো? আমি উত্তর ভারত থেকে আসছি। উত্তর ভারত? এইখানে কাজ করতে? হ্যাঁ, লকডাউন পড়েছে না গো, ওই জন্য করে এখানে কাজ। কি করে পড়লে? পড়েছে তো আমি ওই যে থানাটা দেওয়াচ্ছো, যে থানাটা এইটা, এই থানাটা আমি এরম ভাই ছিল, ওটা সোজা হয়ে গেছে, ওটা স্লিপ খেয়েছে, পড়ে গেছে নিচে। তোমরা যে উপরে কাজ করতো না, সেফটি বেল্ট ফেল্ট কিছু পড়ো? ওটা আমাদের পড়ি না, ওরা কেন বলো তো, ওটা আমরা উঠি না তো, ওরাই ওঠে। তো সেই জায়গাটা এরা কী করে জানো, বলে যে তোমরা ওঠো, ওরা নিজেদের ওইটা মোটরটা চালায়, তা আমরা ওই উঠে দিয়েছে দিদি। আমরা কোম্পানি কি দেয় না সেই বেল্ট ফেল্ট কিছু? না, বেল্ট ফেল্ট কিছু দেয় না। মাইনে কত পাও? মাইনে 350। আর রেগুলার কত টাকা দেয় তোমাদের এই কাজ? জীবন ঝুঁকি নিয়ে যে কাজ করো, কত টাকা পাও? কত টাকা? 2000 টাকা 3000 টাকা এরকম পাওয়া যায় সপ্তাহে। এই জন্য মেলা মেলা ফিটিং হয়ে যাবে, মেলা ফিটিং হয়ে 1 তারিখের বাদে ফের আসবো, চালু হয়ে গেলে আমাদের টাকা পুরো পেমেন্ট দিয়ে দেবে। আচ্ছা, 2000-3000 করে দিয়ে দেয়, দিয়ে আমরা চলে যাই। তোমরা কতদিন ধরে কাজ করছো? এখানটায় 3টা মাঠ কাজ করেছি। 3টা মাঠ কাজ করছো সবে? হ্যাঁ। ও কি তোমাদেরই সঙ্গী ছিল? হ্যাঁ, ওরা, হ্যাঁ ওরা আমাদেরই সঙ্গী, তবে আমরা কাজ করেছি তো চেনে বলে। না, ওদের আলাদা বাড়ি, আমাদের বাড়ি উত্তর ভাগে, উত্তর বাংলা। হ্যাঁ, ওদের বাড়ি আসামে, আমাদের বাড়ি উত্তরবঙ্গে। ওদের বাড়ি আসামে? বাড়ির লোকেদেরকে খবর দেওয়া হয়েছে? বাড়ির লোকেদের এখন খবর দেওয়া হয়েছে আমি জানি না গো, ওরাই জানে, ওরাই দেখেছে। আমার নাম মুশিউল লস্কর।